বিহারী বাবু, বিহারী বাবু, আপনার কাছে আমি হাত জোড় করছি। মা কাকিমাকে গিয়ে আপনি বোঝান, বালি সকাল থেকে কিছু খায়নি, যোগ্য করবে বলে সে উপোস দিয়েছে। এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের কথা হলো বিহারী বাবু? অসুস্থ শরীর নিয়ে কখনো সুস্থ সন্তানের জন্ম দেওয়া যায় না। বালিকে কি আপনি একটু বোঝান না? আমি আমি জানি বৌঠানের উপোস রাখার ব্যাপারটা। ও, আপনি জানেন? আপনি জানেন তবু আপনি বাধা দেননি, মা কাকিমাকে গিয়ে একবারের জন্য আপনি বলেননি। তাহলে তাহলে আর আমার আপনাকে বলে কি লাভ? দোহাই আপনার, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি বৌঠান, মা, কাকিমা তিনজনকে বুঝিয়েছি। বৌঠান প্রায় হাতে পায়ে ধরে মিনতি করছে, আপনি আরেকবার গিয়ে বলুন, কথা বলুন, যদি যদি কিছু সুরাহা হয়। আপনার কি মনে হয় আমি তাকে বোঝাইনি? বালির ঘরে তো আমি খাবার নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওই ছোট কাকিমা আমাকে অপমান করে সেখান থেকে বালিকে নিয়ে চলে গেলেন। আপনি আপনি যে করেই হোক তাকে খাওয়ানোর ব্যবস্থা করুন বিহারী বাবু, না হলে মহেন্দ্রবাবুকে জানাতে হবে বই কি। রে, মহেন্দ্র জানতে পারলে তো সর্বনাশ হয়ে যাবে। আপনার আপনার সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত, আমি আসি বিহারী বাবু। নন্দিনী দেবী, কিছু বলবেন? ধন্যবাদ। ধন্যবাদ? কিসের ধন্যবাদ বিহারী বাবু? আপনি যে নিজের ভুল বুঝে ভুল পথ থেকে সরে এসেছেন, তার জন্যে মহিন্দা আর বৌঠানের সম্পর্ক আগের মতো সহজ সরল হয়ে গেছে। আর শুধু তাই নয়, আপনি বৌঠানের খাওয়া দাওয়া, তার যত্ন আত্তি, এসব দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছেন। এর জন্য যে আপনার একটা বড় ধন্যবাদ পাওনা ছিল, এই যে আমার স্বপ্নের অতীত, আপনাকে যত ধন্যবাদ দিদি সেটা সেটা কম পড়বে। আপনি খুশি হয়েছেন তো? আপনি কাঁদছেন কেন? আমি বুঝি আপনার আপনার মনে আঘাত দিয়ে ফেললাম। আঘাত যে আমার কোথায় লেগেছে তা যদি একবার বুঝতেন আপনি। দোহাই আপনার, আপনি কাঁদবেন না। আমি যদি আপনাকে আঘাত দিয়ে থাকি আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা কথা মনে রাখবেন বিহারী বাবু, কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের গায়ে কালি মাখতে চায় না। অনেক দুঃখ, অনেক অদৃষ্টির ফেরে সেই পথে পা বাড়ায়, অনেক জ্বালা যন্ত্রণা জুড়োতে সেই পথ বেছে নেয়।